জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ফেনীতে নানা ভোগান্তির মধ্য দিয়ে চার ঘণ্টা পার করছেন সরকারি বেসরকারি হাসপাতালের রোগীরা। মঙ্গলবার দুপুর দুইটার পরপর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঘটে আর বিদ্যুৎ আসে প্রায় ছয়টার দিকে। এতে বিশেষ করে সরকারি হাসপাতালে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা। সাধারণত দুপুরের পর অপারেশন থিয়েটার বন্ধ থাকলেও সরকারি হাসপাতালগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল। জেনারেটর না থাকায় সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা বন্ধ ছিল, ফলে প্রচণ্ড গরমে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বেসরকারি হাসপাতালে জেনারেটর দিয়ে এ সময় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফেনী জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রোগী আয়েশা খাতুন জানান, তিনি অপারেশনের রোগী। বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে ঘামাচ্ছেন, এতে অপারেশনের স্থানে ঘাম জমে ইনফেকশন হওয়ার আশঙ্কা রয়েছে। আনোয়ার হোসেন নামে এক রোগী বলেন, এমনিতেই ফেনী হাসপাতালে প্রচুর পরিমাণ রোগী গাদাগাদি করে, বেড না থাকায় ফ্লোরে অবস্থান নিতে হয়েছে। এর মধ্যেই চার ঘন্টা বিদ্যুৎ না থাকায় গরমে এক দুর্বিষহ অবস্থা তৈরি হয়। বিদ্যুৎ যাওয়ার পরে সব অন্ধকার হয়ে গেছে, রোগীদের অনেক কষ্ট, মানে অন্ধকারে থাকতে পারেন না, কষ্ট, কষ্টের কোনো শেষ নাই। বিজলি নেই, আমি একজন অপারেশন রোগী, ফ্যানসারটা থাকতে পারি না, ওই কারণে বহুত সমস্যা, বহুত রোগীদের অনেক সমস্যা। আর আপনার এখানে গরমে একা তো আর ফ্যান চলেন না, প্রায় চার পাঁচ ঘন্টা আপনার কারণ ছিল না।